সালামু আলাইকুম। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। সো আজকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইনের কানেকশন ডিটেল এক্সেল ফাইলে এক্সপোর্ট করা যায়। সো আমরা যখন লিঙ্কডইনে যে কোনো কাউকে রিকোয়েস্ট পাঠাই, সে যখন অ্যাকসেপ্ট করে, তখন আমরা সেটাকে কানেকশন বলি। যেটা আমরা ফেসবুকে ফ্রেন্ড বলি, সেটা লিঙ্কডইনে কানেকশন হিসাবে আমরা জানি। সো এই কানেকশনের ডিটেল কিভাবে আমরা এক্সেল ফাইলে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে আমাদের কাজে লাগাবো, সেটা আমরা আজকে দেখব। লেট সি। তো প্রথমে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পরে এখানে আমি আমার মাই প্রোফাইল সেকশন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশনে যাব। এরপরে এখানে ডাটা প্রাইভেসি সম্পর্কে ডাটা প্রাইভেসি সেকশনে যাব। এরপর এখান থেকে গ্যাট এ কপি অফ ইউর ডাটা এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওয়ান্ট সামথিং ইন পার্টিকুলার, সো এখানে আমরা যদি এখানে উপরে অপশনে ক্লিক করি যে ডাউনলোড লার্জার ডাটা আর্কাইভ, যদি এখানে ডাউনলোড লার্জার ডাটা দেই, তাহলে হচ্ছে আমার যে কন্ট্যাক্টের আমার যে কানেকশন ডিটেল আছে, এই কানেকশনের মধ্যে কানেকশন কন্ট্যাক্ট অ্যাকাউন্ট হিস্ট্রি থেকে শুরু করে অনেক ইনফরমেশন চলে আসবে, যেগুলো আসলে আমাদের দরকার হয় না। সো এরকম লার্জ অ্যাঙ্গেলের ডাটাবেস। সো আমরা চাচ্ছি যে স্পেসিফিক শুধুমাত্র আমাদের কানেকশনের ডিটেলটা আমরা নামাবো, তাহলে আমরা এখানে কানেকশন সিলেক্ট করে দেবো। যদি চাচ্ছি যে না, আমি টোটাল হচ্ছে আমার কানেকশন কানেকশনে যাদের আর্টিকেল আছে, এই আর্টে ওদের আমরা আর্টিকেলগুলো দেখব, তাহলে আর্টিকেলগুলো দেখতে পারি। তার আমাদের মেসেজ, আমার যে প্রোফাইলের যে মেসেজগুলো আছে, আমি যাদেরকে দিয়েছি বা যাদের কাছ থেকে পেয়েছি, এই মেসেজগুলো শুধুমাত্র আমি আর্কাইভ করে ডাউনলোড করে নিব, তাও পারবো। আমার প্রোফাইল আমি ডাউনলোড করে নিতে পারবো, এরপর রিকমেন্ডেশনগুলো পারবো, ইনভাইটেশনগুলো পারবো, ইম্পোর্টেড কন্ট্যাক্টগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো প্রত্যেকটা সেশনে আলাদা আলাদা সুযোগ আছে। তো আমরা এখানে কানেকশানে যাচ্ছি, যেহেতু আমাদের কানেকশন ডিটেলটা দরকার, তো আমি রিকোয়েস্ট আর্কাইভে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে যে ইউর ডাউনলোড উইল বি রেডি ইন অ্যাবাউট 10 মিনিটস। তো 10 মিনিট ওয়েট করার পর আমার এখানে ডাউনলোড অপশন আসবে। সো যখন ডাউনলোড অপশন আসবে, তখন আমি যদি এখানে ক্লোজের নিচে ডিরেক্ট এখানে ডাউনলোড অপশনে যখন ক্লিক করব, তখন একটা ফাইল অটো পপ আপ হয়ে ডাউনলোড হবে। সো ওই ফাইলটি ডাউনলোড হয়ে ঠিক সেম এরকম একটা ফাইল ওপেন হবে, লিঙ্কডইন কানেকশন এভাবে এরকম একটা ফাইল ওপেন হবে। সে ওপেন ও এই ফাইলে আমরা দেখতে পাবো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, পজিশন, এ টোটাল 5টা অপশন আমি এখান থেকে পাবো। সো আমার যত ফ্রেন্ড সার্কেল, আমার যত কানেকশন আছে, সো এই কানেকশনে সবার কিন্তু আমি এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং কোন অর্গানাইজেশনে বর্তমানে কাজ করতেছে এবং ওই অর্গানাইজেশনের ডেজিগনেশনটা কি, আমি খুব সুন্দর করে একটা ফাইলে অর্গানাইজ হতে পেয়ে গেলাম। সো এটা আমি এখন আমার লিঙ্কডইন মার্কেটিংয়ের কাজে লাগাতে পারবো, এটা আমি এখন আমার বিভিন্ন পারপাসে কাজে লাগাতে পারবো। সো এভাবে করে লিঙ্কডইন আপনার বিভিন্ন মার্কেটিং এবং ইমেল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সহ বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হয়, এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি বিগেস্ট ডেটা কালেকশন করে নিতে পারবেন, যেটা আপনার বিজনেসের জন্য বা আপনার নেটওয়ার্কিংয়ের জন্য বা আপনার উদ্যোক্তা হিসাবে আপনার এন্টারপ্রেনারশিপ লাইফেও কাজে লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও। আশা করি সামনের ভিডিওগুলোতে আজ আরও অনেক বিশেষ নতুন কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।